হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। সো আজকে আমরা চলে আসলাম হচ্ছে বার্গার ফিয়েস্তাতে। বার্গার ফিয়েস্তাতে আমরা হচ্ছে 600 টাকা বাজেটে কিছু ফুড ট্রাই করবো, চলেন দেখে নেওয়া যাক। বার্গার ফিয়েস্তার লোকেশনটা হচ্ছে বাঁশবাড়ি দিয়ে আসলে এটা হচ্ছে যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের যে টেম্পো স্ট্যান্ডটা আছে, টেম্পো স্ট্যান্ডের পাশেই। আমরা বার্গার ফিয়েস্তার ভিতরে এসে পড়ছি। সো এখানে আমাদের যেহেতু বাজেট হচ্ছে 600 টাকা, সো বাজেট 600 টাকার মধ্যে আমি এখানে স্পেশাল বার্গার্সগুলোও আছে, বাট এগুলো আমি ট্রাই করতেছি না, স্পেশাল বার্গার্স না। আমি এটা হচ্ছে অনেকবার ট্রাই করা হয়েছে, কুইক মিল কম্বো যেটা উইথ ড্রিঙ্কস অ্যান্ড ফ্রাইস, এটা হচ্ছে চিকেন চিজ বার্গার দিবে। সো ওইটার প্রাইস হচ্ছে চিকেন চিজ বার্গার হচ্ছে 170, সো এটার সাথে হচ্ছে ফ্রাইস প্লাস হচ্ছে ড্রিঙ্কস হবে, সো 199 ইজ আ ভেরি গুড ডিল, এর জন্য হচ্ছে এটা নেওয়া। আর এটার সাথে নিতেছি হচ্ছে ওদের সেট মেনু আছে, ওনাদের সেট মেনু আছে, বাট আমি হচ্ছে এখানে বারবিকিউ চিজ নাচোসটা আগে খাওয়া হয়েছে, এটা খুবই ভালো লাগে আমার কাছে, সো এটা নেওয়া হয়েছে। আর এটার সাথে হচ্ছে স্মোকি বারবিকিউস হচ্ছে বারবিকিউ উইংস, 4 পিস নিয়েছি আমরা হচ্ছে 150 টাকা। সো এখন ওয়েট করতেছি খাবার আসুক, পে ফার্স্ট সিস্টেম, সো আমরা পে করে ফেলছি। তারপরে ফ্রাইটা আসলে ক্রিসপি হলো, মানে 200 টাকা একটা পারফেক্ট কম্বো বলা যায়। আমি তো দামগুলো বলছিলাম, এটা 200 আর এটা হচ্ছে 150, এটা হচ্ছে 200, এটাও 200 বলছি প্রাইস মেবি। তারপর আবার বললাম একটু চিকেন চিজ বার্গারটা ট্রাই করি, এরে লাগে যেতেছে না, অনেক এক্সট্রা সস না, পারফেক্ট আমার যেরকম পছন্দ আর কি। আমার অলওয়েজই এদের খাবার ভালো লাগে, প্লাস ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এই কম্বোটা পারফেক্ট লাগে। আর বারবিকিউ যে নাচোসটা, চিজ নাচোস, এটাও জোস। ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, যে মানে কুইক মিল কম্বো যেটা সেটা তো আমার সবসময় ভালো লাগে, সো ওটা ভালো ছিল। বাট বার্গারের বানটা মেবি চেঞ্জ করছে, তাও ভালো লাগছে, খারাপ না। বারবিকিউ চিজ নাচোসে ইনাফ যে চিকেনটা থাকা দরকার, বা হচ্ছে যে চিজ
পারফেক্ট ছিল। আর স্মোকি বারবিকিউ উইংসে স্মোকি ফ্লেভার টাইম পাইনি, তো বারবিকিউ উইংসই মনে হয়েছে। সো দ্যাটস আ ভেরি গুড, মানে কি বলবো, কি জানি বলতেছিলাম, ভেরি গুড এক্সপিরিয়েন্স টুডে, আজকে ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আজকে ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে নতুন কোনো এক জায়গায়, তো তখন পর্যন্ত গুড বাই।